রথযাত্রার দিনে খুঁটি পুজোর ধুম সারা রাজ্য জুড়ে। বাদ গেল না কাকুরগাছি যুবকবৃন্দ। রথের দিন সকালে মহাধুমধামে সম্পন্ন হল তাদের খুঁটি পুজো। বেলেঘাটার নবরূপকার তথা জননেতা বিধায়ক পরেশ পালের হাত ধরে আয়োজিত হল এবারের খুঁটি পুজো। ফানু সুরিয়ে এদিনের অনুষ্ঠানের শুভারম্ভ করেন তিনি। এর পাশাপাশি এলাকার শিশুদের নিয়ে আয়োজিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এবছর তাদের পুজো 94 বছরে পদার্পণ করল। এবছর তাদের ভাবনা রূপান্তরকামী মানুষ, তাদেরকে নিয়েই তৈরি হচ্ছে এবছরের পুজো মণ্ডপ। পরস্পরের সঙ্গে এদিনের খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মানবী মুখোপাধ্যায়, ভাবনায় পরিমল দাস। উদ্যোক্তাদের আশা এবছরও তাদের পুজো সকলের মন কেড়ে নেবে। এশিয়ান গেমসে প্রথম স্থান অধিকার করেছিলাম এবং 2021-এ আমরা এই করোনা আবহাওয়ার মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করতে পেরেছি। অঞ্চলের মানুষের এটাই গর্ব এবং যুবকবৃন্দের গর্ব। তাই আমরা 2019-2020 এই 3 বছরে যে করোনার আবহাওয়া চলেছে সারা পৃথিবী জুড়ে এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক অভাব অনটনের মধ্যে পশ্চিমবাংলায় আমরা যেভাবে আমাদের পরেশদার ত্রাণ যে খুঁটি পুজো পুজো মানেই দুর্গা পুজোর শাসাজ আজ অনেক জায়গায় আছে আমরা যেখানে এবং এরপর থেকে সবাই আজকে